সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন সুইফট আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম। সারা বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো এর সদস্য। সব সদস্যকে একটি নির্দিষ্ট কোড ও সিস্টেম ব্যবহারের গোপন পিন দিয়ে থাকে সুইফট। ফেব্রুয়ারিতে সুইফট মেসেজ পাঠিয়েই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ফিলিপাইন ও শ্রীলঙ্কায় সরানো হয় $10 কোটি। বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে অর্থ স্থানান্তরের ওই বার্তা পাঠানো হয়। নিজেদের সিস্টেম পর্যবেক্ষণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও তদন্ত দলের সঙ্গে বৈঠক করবে সুইফটের প্রতিনিধিরা। এ ঘটনা তদন্তে কাজ শুরু করছে সরকারের গঠন করা তদন্ত কমিটি। আমরা কাজ শুরু করে নেই, কাজ শুরু করে নেই, তারপরে কাজ প্রোগ্রেস হওয়ার পরে আপনারা তাহলে তো কাজ করতে দিচ্ছেন না, আপনারা তো কাজ করতে দিচ্ছেন না, কাজ তো শুরু করতে হবে। এদিকে রিজার্ভের টাকা চুরির ঘটনায় সন্দেহভাজন আরও চারজনের নাম উঠে এসেছে ফিলিপাইনের তদন্তে। তারা সবাই ফিলিপাইনের নাগরিক বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তাদের একজন রিজাল কমার্শিয়াল ব্যাংক প্রধানের ঘনিষ্ঠ বন্ধু। আহমেদ রাব্বি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।